না আসলে আমরা যখন 100তম টেস্ট ম্যাচ জিতেছিলাম খুব ভালো লেগেছিল, কারণ শ্রীলঙ্কার মাটিতে আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম শ্রীলঙ্কার সাথে। ওই মোমেন্ট অবশ্যই ভালো লেগেছিল। আর আমরা আসলে টিমের সবাই কমিটমেন্ট ছিল যে আমরা ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের যে কোনো ম্যাচটা জিততে হবে। এবং আমাদের যখন টিম মিটিং হয়েছিল প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কমিটমেন্ট ছিল এবং সবাই বলতেছিল যে না আমাদের কিছু একটা করতে হবে, নিজের সর্বোচ্চটা দিতে হবে। এবং যখন খেলা শুরু হয়েছিল প্রত্যেকটা প্লেয়ারের কাছেই ওই রকম অ্যাটিটিউড ছিল এবং বডি ল্যাঙ্গুয়েজই ওই রকমই ছিল যে না আমরা ম্যাচ জিততে হবে এই ম্যাচটা। বাট এন্ড অফ দ্য ডে ভালো সময় খারাপ সময় সব সময় গেছে 5 দিন, বাট লাস্ট পর্যন্ত আমরা যখন ম্যাচটা জিততে পেরেছিলাম এবং সবাই যখন ভালো ক্রিকেট খেলেছিল তখন খুব ভালো আনন্দ লেগেছিল আমাদের সবার ভিতরে এবং মানে খুব আনন্দ পেয়েছিলাম ওই ম্যাচটা জেতার পরে আমি। হ্যাঁ দেখেন যে আমরা এর আগে শ্রীলঙ্কাতে যতবারই খেলেছি আমরা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছি এবং আমরা কিন্তু দেখেন নিদাস ট্রফিতে কিন্তু অল্পের জন্য আমরা জিততে পারিনি। তারপরে শ্রীলঙ্কা সিরিজে আমরা যখন ওয়ানডে ম্যাচ খেলেছি এক এক ছিল, ওরা একটা ম্যাচ জিতছে আমরা একটা ম্যাচ জিতছি। তারপর যখন টেস্ট খেললাম তখন কিন্তু ওরা একটা টেস্ট জিতছে আমরা একটা টেস্ট জিতছি। বাট ওদের সাথে কিন্তু আমরা মনে করেন যে অনেক পিছাই নেই যে ওদের মাটিতে লাস্ট 3-4 বছর আমরা যে খেলেছি ওদের মাটিতে। বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি সেম কমিটমেন্ট থাকে এবং আমরা যদি সেম ইন্টেন্সিটি দিতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে না আমরা ভালো কিছু করতে পারবো। না একটা জিনিস দেখেন যে অবশ্য চ্যালেঞ্জ তো প্রত্যেকটা ক্ষেত্রেই চ্যালেঞ্জ দিতে হবে এবং আমি মনে করি যে স্পিনারদের জন্য লাইন এবং লেনটা খুব ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার মাটিতে, কারণ এখানে উইকেটটা খুব ভালো থাকে। আর আমি মনে করি যে হয়তো 1-2 দিন ওইরকম নাও কাজ করতে পারে, বাট যখন 3-4 দিন চলে যাবে তখন কিন্তু উইকেটে হেল্প থাকে। বাট আমার কাছে মনে হয় যে ওই অ্যাডভান্টেজটা আমরা স্পিনাররা নিতে পারি, কারণ লাস্ট যে টেস্টগুলো আমরা খেলেছি হয়তো আমাদের ওইরকম অ্যাডভান্টেজ ছিল না। বাট আমরা যে জিনিসটা চেষ্টা করেছিলাম, আমি তাইজুল ভাই, আমরা যে জিনিসটা চেষ্টা করেছিলাম আমরা রানটা যেন কন্টেন্ট করি এবং ভালো এরিয়াতে যেন বল করতে থাকি, তখন কিন্তু অনেক সময় চান্স এসে গিয়েছে। সেটাই চেষ্টা করবো যে লাস্ট বিগত দিনের যে টেস্ট ম্যাচগুলোতে আমরা যেভাবে করেছি সেই জিনিসটাই জাস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ দেখেন যে আমরা কিন্তু অনেকদিনই কাজ করছি স্যারের সাথে, বিশেষ করে সোহেল স্যারের সাথে। তো বিশেষ করে আমি ছোটোবেলা থেকে কাজ করছি আর তাইজুল ভাই তো অনেক আগে থেকে স্যারের সাথে কাজ করছে এবং আমাদের একটা অ্যাডভান্টেজ আছে যে সে আমাদেরকে খুব ভালো মতন চিনে এবং আমাদের কোন জায়গায় কী ইমপ্রুভ করতে হবে সে খুব ভালো মতনই বলতে পারে। যেমন আমরা এখানে 2-3 দিন প্র্যাকটিস করেছি, আমাকে নিয়েও কাজ করেছে, তাইজুল ভাইকে নিয়েও কাজ করেছে। আর একটা জিনিস যে আমরা যখন দেশের মাটিতে থাকি তখন স্যারের সাথে কাজ করা হয়, দেশের বাইরের মাটিতে হয়তো বেশি পাই না, এ একটা সুযোগ পেয়েছি, হয়তো তার সাথে ডিসকাস করবো কীভাবে কী করলে ভালো। হ্যাঁ এই তো